নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই বছর বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে, আর এই চন্দ্রগ্রহণের ফলে এই ছয় রাশির কপাল ঘুরতে চলেছে। কোন সেই ছয় রাশি এবং তাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই চন্দ্রগ্রহণটা কবে, সে সমস্ত নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। বছরের শেষ চন্দ্রগ্রহণ অর্থাৎ 2020 সালের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ হতে চলেছে 30 নভেম্বর 2020। আর এই 30 নভেম্বর চন্দ্রগ্রহণ হওয়ার ফলে যে ছয় রাশির জাতক জাতিকার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি অবশ্যই বলবো। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় রাশি এবং তাদের জীবনে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, গ্রহণ মানে কিন্তু খারাপ নয়, যে কোনো জিনিসের দুটি দিক থাকে, পজিটিভ ও নেগেটিভ। এক্ষেত্রে যে ছয় রাশির কথা বলতে চলেছি, সেই ছয় রাশির পজিটিভ দিক হতে চলেছে বাকি রাশিদের থেকে। তা আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি এবং তাদের জীবনে কী কী হতে চলেছে। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই তাদের জীবনে কী কী হতে চলেছে। দেখুন, এই চন্দ্রগ্রহণের ফলে আপনারা পজিটিভভাবে এফেক্টেড হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের ভাণ্ডার আসতে চলেছে। এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্তান সুখে যাদের বাধা রয়েছে, তাদের সন্তান সুখ আসতে চলেছে। তবে এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময় আপনারা তার এফেক্ট পেতে চলেছেন। তা আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই চন্দ্রগ্রহণের পজিটিভ এফেক্ট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের ভাণ্ডার আসতে চলেছে। যারা অর্থনৈতিকভাবে খুব দুর্বল রয়েছেন বা যারা অর্থকষ্টে ভুগছেন, তাদের কিন্তু সেই দিন কাটতে চলেছে, অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই চন্দ্রগ্রহণের পজিটিভ দিক হতে চলেছে, অর্থাৎ চন্দ্রগ্রহণের পরবর্তী সময় আপনাদের জীবনে কিছু কিছু পজিটিভ দিক হতে চলেছে। তার মধ্যে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন, এছাড়াও যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, তাদের বিবাহ হতে চলেছে। এবং যাদের সন্তান সুখে বাধা রয়েছে, তাদের কিন্তু সেই সন্তান সুখে বাধা কাটতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময় আপনারা তার পজিটিভ এফেক্ট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে। সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, বা সেলফ প্রমোশন, অর্থাৎ আপনাদের অর্থ কষ্ট মিটতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই চন্দ্রগ্রহণের পজিটিভ এফেক্ট পেতে চলেছেন, অর্থাৎ চন্দ্রগ্রহণের পরবর্তী সময় আপনারা এর পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। আপনাদের জীবনে অর্থ কষ্ট কিন্তু মিটতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, তাদেরও বিজনেসে ডেভেলপমেন্ট হবে। এবং যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, তাদের বিবাহ হয়ে যাবে। এবং যাদের সন্তান সুখে বাধা রয়েছে, তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময় আপনারাও অর্থনৈতিক দিক থেকে কিন্তু স্ট্রং হতে চলেছেন।
অর্থাৎ আপনাদের জীবনে অর্থ কষ্ট কিন্তু মিটতে চলেছে, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রমোশন। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। এছাড়াও যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, সন্তান সুখে বাধা আসছে, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এরপরে যে লাস্ট এবং ৬ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে পজিটিভ এফেক্ট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ কষ্ট মিটতে চলেছে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা সন্তান নিয়ে খুব প্রচেষ্টা করছেন, সন্তান হতে চাইছে না, তাদের কিন্তু সন্তানের যোগ রয়েছে। এবং যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, অর্থাৎ বিবাহ হতে চাইছে না, তাদেরও বিবাহ হয়ে যাবে। তো এই ছিল সৌভাগ্য যারা চন্দ্রগ্রহণের পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।